দরজায় কড়া নাড়ছে 12তম আইপিএল। প্রতিটি দলই তাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত করে ফেলেছে। তবে প্রতিটি দলেই বেশ কয়েকজন তারকা ক্রিকেটার রয়েছেন, যারা দলে থাকলেও মাঠে নামার সম্ভাবনা খুবই কম। দেখে নেওয়া যাক তেমনই কয়েকজনকে। সাকিব আল হাসান, সানরাইজ হায়দ্রাবাদে রয়েছে বাংলাদেশের তারকা। 20 মার্চ নিউজিল্যান্ডের সঙ্গে খেলা শেষ বাংলাদেশের, তারপর এপ্রিলে বিশ্বকাপের প্রস্তুতি, 3-4টি ম্যাচের বেশি খেলবে না। গুরকুরাত সিং মান, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে থাকলেও তার খেলার সম্ভাবনা খুবই কম। স্টিভ স্মিথ, রাজস্থান রয়্যালসের দলে থাকলেও খেলার সম্ভাবনা খুবই কম। 29 মার্চ পর্যন্ত তার খেলার উপর ব্যান্ড আছে। আদিত্য তারে, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে না খেলার সম্ভাবনাই বেশি, কারণ উইকেট কিপার হিসাবে কুইন্টিন দি কোয়াক ও ঈশান কিষাণের দায়িত্ব পালন করার কথা। জো ডেনলি, কলকাতা নাইট রাইডার্সের বিদেশি তারকার ছড়াছড়ি রয়েছে অ্যান্দ্রে রাসেলো, ক্রিস লিন, সুনীল নারিন্দ্রা, তাই জো ডেনলিকে ব্যাক আপ হিসাবেই নেওয়া রয়েছে। খুব কম ম্যাচেই মাঠে নামতে পারেন তিনি। মুরগান অ্যাসিন, কিংস ইলেভেন পাঞ্জাবে রয়েছেন তামিলনাড়ুর মিষ্টি স্পিনার বরুণ চক্রবর্তী। রবিচন্দ্রন অ্যাশ্বিন সহ 3 জন স্পিনার রয়েছেন দলে, তাই মুরগান অ্যাসিন দলে থাকলেও খেলার সম্ভাবনা খুবই কম। বন্ধুরা আয়াপ্পা, দিল্লি ক্যাপিটালসের হয়ে না খেলতে পারার সম্ভাবনাই বেশি এই পেসার অলরাউন্ডারের। যথেষ্ট প্রতিভাবান হলেও ঈশান শর্মার মতো তারকা দলে থাকায় ম্যাচ পাওয়ার সম্ভাবনা বেশ কম। মুরলী বিজয়, চেন্নাই সুপার কিংসের হয়ে 2018 সালে একটাই ম্যাচ খেলেছে, এই বছরে খেলার সম্ভাবনা খুবই কম। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এইরকম ভিডিও দেখার জন্য।